তোমরা যারা কলেজের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার দিতে চলেছ তোমাদের রুটিন সম্পূর্ণ পরিবর্তন হলো রিভাইজ করা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির সেটা জানাবো এবং অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে এ সেটাও এই ভিডিওতে জানাবো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো আমার ভাই বোন রয়েছো তারা তো ভিডিওটা দেখবে এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে যে সকল আমার ভাই বোন রয়েছে ফার্স্ট ইয়ারে পড়ছো ফার্স্ট সেমিস্টার দেবে তারাও ভিডিওটি সমান মনোযোগ সহকারে দেখবে কারণ অনেক কিছু এখানে বলতে চলেছি এই তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী এবং অফিসিয়াল নিয়ম অনুযায়ী আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না সবার প্রথমে এই তোমাদের বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটি আগে কিন্তু ফার্স্ট ইয়ারের নোটিশ দিয়ে দিয়েছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ থিউরি প্রোগ্রাম রিভাইজ রিভাইজ করে আবার কিন্তু নোটিন নতুন করে নোটিশ কিন্তু এখানে প্রকাশিত করেছে তো এক্ষেত্রে তোমাদের তিন তারিখ এপ্রিল মাসের তিন তারিখ থেকে পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এ এখানে এইসি পেপার হবে এবার তোমরা প্রত্যেকে জানো যাদের মর্নিং মর্নিং কলেজ রয়েছে তাদের নটা থেকে পরীক্ষা শুরু হবে কলেজে এ তোমার ডে সিপ্ট যাদের রয়েছে একটা থেকে শুরু হবে এবং ইভিনিং শিফট যাদের রয়েছে সন্ধ্যাবেলায় তারা তাদের ছটার থেকে পরীক্ষা শুরু হবে এ তো এটা হচ্ছে তোমাদের এইসি পেপার ঠিক আছে এ ছ তিন তারিখ হবে এপ্রিল মাসের চার তারিখে হবে ইভিএস মানে এখানে তোমাদের সিভি এসি অর্থাৎ তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স ঠিক আছে এ তোমাদের এখানে কি হয়ে যাবে তোমার চার তারিখ চার তারিখে হবে ইভিএস আর তোমাদের সকাল নটার থেকে সেই একই ব্যাপার যারা মর্নিংয়ে পড়ছো সকাল নটায় হবে আর যারা ইভিনিংয়ে ইভিনিংয়ে পড়ছো ছটার থেকে শুরু হবে পরীক্ষা আর যারা কলেজে এ ডে শিফটে পড়ছো তোমাদের কিন্তু শুরু হবে তোমার একটার থেকে পরীক্ষা আর পাঁচই এপ্রিল কী হবে কনস্টিটিউশন ভ্যালু কনস্টিটিউশন ভ্যালুর পরীক্ষা হবে সেই একই সেম টাইম ডে ইভিনিং এবং তিনটে শিফটে পরীক্ষা হবে যার যে সময় কলেজ রয়েছে যারা সকালে কলেজ করতে যাও অর্থাৎ মর্নিংয়ের আন্ডারে পড়ে তোমাদের নটার থেকে শুরু হবে এবং বলে রাখি এই যে পরীক্ষা এই যে পরীক্ষা এই এক নম্বর পরীক্ষা এই দু নম্বর পরীক্ষা এবং এই তিন নম্বর পরীক্ষা মানে এএসি পেপার থেকে শুরু করে ইউভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু এই পরীক্ষাগুলো কিন্তু নিজের কলেজেই হবে নিজের কলেজের শিক্ষকরা কোশ্চেন তৈরি করবে সেই প্রশ্নপত্রে কিন্তু তোমরা নিজের কলেজে গিয়ে পরীক্ষা দেবে অন্য কোনো সেন্টারে পরীক্ষা দিতে হবে না অন্য কোনো কলেজে যেতে হবে না নিজের কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো হবে তারপরে এখানে রয়েছে এ ডিএসিসি পেপার এটা হচ্ছে যাদের অনার্স পেপার রয়েছে অনার্স যাদের অনার্স রয়েছে ঠিক আছে অনার্স পেপার রয়েছে সেই অনার্স পেপারে কি কি হচ্ছে তোমার অনার্স পেপারের পরীক্ষা হবে কবে এপ্রিল মাসের আট তারিখ যেমন যাদের ম্যাথামেটিক্স রয়েছে এ তাদের বা কেমিস্ট্রি হিস্ট্রি যার যেটা অনার্স রয়েছে সেই অনার্স পেপারের পরীক্ষা কিন্তু হবে দশটার সময় এটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে ইউনিভার্সিটি কোশ্চেন করে কি হচ্ছে এ তোমাকে পরীক্ষা দিতে হয়ে যাবে অন্য কলেজে তোমার যে কলেজে সিট পড়েছে সেই কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে এটা অনার্স পেপার ঠিক আছে এবং তারপরে তোমাদের রয়েছে কি হচ্ছে এ এস সি পেপার এ এখা এটা কি হচ্ছে তোমাদের তোমার এপ্রিল মাসে ন তারিখে এ ন তারিখে পরীক্ষা হবে দশটার থেকে তারপরে তোমাদের হচ্ছে মাইনর পেপার যেটা রয়েছে মাইনর পেপার দুটো শিফটে হবে ঠিক আছে এ ফার্স্ট শিফট হবে দশটা থেকে সকাল এবং সেকেন্ড শিফ্ট হবে দুটোর থেকে ঠিক আছে এ তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কী কী তোমাদের এখানে রয়েছে যেমন ওন এখানে তোমার তেরোই এপ্রিল রয়েছে ফার্স্ট শিফটে কী কী পরীক্ষা রয়েছে ফিজিক্স জুয়েলজি এডুকে এডুকেশন হোম সায়েন্স তোমার এক্সটেনশন এডুকেশান সোশ্যাল সায়েন্স আমি আর বলছি না সেকেন্ড শিফটে কী কী রয়েছে যার যে সাবজেক্ট রয়েছে অনার্স পেপার বাদে সেই সাবজেক্টে সেই সময় পরীক্ষা দেবে ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলো রয়েছে সেটাই কত কততে দশটা সকাল দশটায় শুরু হবে এ আর দশটায় এ এম এ আর এটা শুরু হবে হচ্ছে দুটো পি এম এ দুপুরবেলা শুরু হবে ঠিক আছে যার যে সাবজেক্ট রয়েছে সেই সময় গিয়ে সে পরীক্ষা দেবে তারপরে দেখতে পাচ্ছ পনেরো তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে আঠেরো তারিখ কুড়ি তারিখ এখানে প্রত্যেক দিন তোমার পরীক্ষা থাকবে না যেদিন তোমার পরীক্ষা রয়েছে যে সিফ্টে পরীক্ষা রয়েছে সেই সিফটে তোমরা কিন্তু অনার্স পেপার বাদে যে পাশের সাবজেক্টগুলো আছে সেটা পরীক্ষা দেবে ঠিক আছে তো এটা গেলো অনার্সের তারপরে তুমি যদি এখানে দেখো ও পাশে থ্রি আর বিএসসির পাশের যদি দেখো তো পাশের ক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কারভাবে এ সেই তিন তারিখে হচ্ছে তিনটে শিফটে এ তোমাদের পরীক্ষা হচ্ছে এ সি পেপার পাসের ক্ষেত্রেও এবং দ্বিতীয় ও সি সিভিএসি পেপার ঠিক আছে এ ইভিএস হচ্ছে চার তারিখ আর সিবিসি পেপারের কনস্টিটিউশন ভ্যালু হচ্ছে পাঁচ তারিখ পাশের ক্ষেত্রেও একই এভাবে পাস অনার্স একই সাথে এ তোমাদের পরীক্ষা হবে চিন্তা করার কোনো বিষয় নেই তারপরে তোমাদের পাশের সাবজেক্টের যে কোর সাবজেক্ট রয়েছে মানে সিসি ওয়ান পেপার সিসি ওয়ান পেপার যেটা রয়েছে সেটা দুটো হাফে হবে একটা হচ্ছে দশটার থেকে এবং দুটোর থেকে এ মানে পাশের যে পেপারগুলো রয়েছে সেই সিসি পেপারগুলো দেখো এখানে সিসি ওয়ান পেপার আর কি হবে সিসি ওয়ান পেপারে দেখো তেরো তারিখ রয়েছে পনেরো তারিখ রয়েছে আঠেরো তারিখ রয়েছে কুড়ি তারিখ রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা বা একই দিনে তোমার দুটো হাফেই পরীক্ষা দিতে হবে এরকম ব্যাপার নয় ধরো তোমার ইংলিশ রয়েছে ইংলিশের সাথে তোমার ধরো আমার ধরো ইংলিশের সাথে তোমার কম্পিউটার সায়েন্সও রয়েছে তাহলে তোমরা দশটার সময় দশটার সময় গিয়ে দশটা এম এ গিয়ে কি করবে ইংলিশ পরীক্ষা দেবে এবং দুটোর থেকে কি হচ্ছে কম্পিউটার একই দিনে পড়েছে এ দুটো পরীক্ষা তোমাকে দিতে হবে আর যদি শুধু ইংলিশ থাকে এখানে কোনো সাবজেক্ট তোমার পরীক্ষা নেই তাহলে তোমার দিতে হবে না পনেরো তারিখ একই সাথে ধরো পনেরো তারিখ তোমার ইলেকট্রনিক্স আছে আর কোনো পরীক্ষা নেই এখানে কোনো সাবজেক্ট পরীক্ষা নেই যদি থাকে তাহলে দুটো সেক্টেই পরীক্ষা দিতে হবে ঠিক আছে এ তো সেরকমভাবে যে যে সময় যে সাবজেক্টের পরীক্ষা আছে সেই দেখে কিন্তু তোমাকে এ অন্য স্কুলে অন্য কলেজে গিয়ে ঠিক আছে অন্য কলেজে গিয়ে ঠিক আছে এ অন্য কলেজে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে নিজের কলেজে এগুলো হবে না আমি বললাম এই তিনটে পরীক্ষা তোমার নিজের কলেজে গিয়ে কিন্তু হবে তো এই হচ্ছে তোমাদের এর সম্পূর্ণ রুটিন মানে বুঝতেই পারছো রিভাইজ করে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে রিভাইজ রুটিন আগে যে রুটিনটা ছিল কিছু চেঞ্জেস করা হয়েছে সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম আর দ্বিতীয় তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরাও জিজ্ঞাসা করছো আমাদের পরীক্ষা কবে হবে দেখো এপ্রিল মাসেই কিন্তু তোমাদের পরীক্ষাও হতে চলেছে এ অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ইনফরমেশন তো এইখানে তোমাদের প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে পড়াশোনা করো ও আর দেরি হবে এই মাথায় চিন্তা এনো না ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে এরপরে অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু একে একে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশিত করবে এবং তোমাদের সেই অনুযায়ীও কিন্তু ও এপ্রিল মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে বাদ বাকি তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো মানে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা কোন ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী আমাকে জানিও অধিক সংখ্যক যে কমেন্ট আসবে সেই ইউনিভার্সিটির নোটিস আসলে সবার প্রথমে জানিয়ে দেবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা জয়েন করে রাখো সেখানে এ আমি তোমাদের নোটিস আসলেই কিন্তু দিয়ে দেবো এই ক্যালকাটা ইউনিভার্সিটিরও রিভাইজ নোটিস কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে